শিক্ষক বদলির প্রতিবাদে আবারো পথ অবরোধে শামিল হলো ছাত্রছাত্রীরা। শনিবার সকালে করবুক ইংলিশ মিডিয়াম মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কের বৈদ্যবাড়ি এলাকায় পথ অবরোধে শামিল হয়। বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ইন্দ্রজিৎ ভৌমিককে অন্যত্র বদলির প্রতিবাদে এই অবরোধ বলে জানায় ছাত্রছাত্রীরা। ট্রান্সফার কব আয়া? আজি। तुम लोग स्कूल में जाके बात किया है क्या? हाँ। तो स्कूल से क्या बोला? ट्रांसफर है तो जाना पड़ेगा ऐसा बोला, लेकिन हम उसे जाने नहीं देंगे। ट्रांसफर सर्टिफिकेट कैंसिल करवाना है विद इन एन आवर। तो आप लोगों का मेनली डिमांड क्या है? सर इंद्रजीत, ट्रांसफर सर्टिफिकेट, उसका ट्रांसफर सर्टिफिकेट को कैंसिल करवाना है। এদিনকার পথ অবরোধের ফলে যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কে আটকে পড়ে প্রচুর যানবাহন, যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। এদিনের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নতুন বাজার থানার পুলিশ, উপস্থিত হন মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দলও। ছাত্রছাত্রীদের সাথে দফায় দফায় কথা বলা হলেও তারা স্পষ্ট জানিয়ে দেয় বদলির অর্ডার স্থগিত করা না পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রাক্তন চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য অভিযোগ করেন যে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকের অনৈতিক কাজের প্রতিবাদ করায় চক্রান্ত করে ইন্দ্রজিৎ ভূমিকে অন্যত্র বদলি করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষককে ইন্দ্রজিৎ ভূমিক তেনে বদলি করা হয়েছে, বদলি করা হয়েছে এই বিদ্যালয়টা করবুক ইংলিশ মিডিয়াম মডেল স্কুল, কিন্তু এটা যতনবাড়িতে অবস্থিত। সেই বিদ্যালয়টা এবার মাধ্যমিকে 35 জন পরীক্ষা দিছে, 34 জন ফার্স্ট ডিভিশন পাইছে এবং 1 জন সেকেন্ড ডিভিশন পাইছে। এই যে অবদান, এই শিক্ষকরার অবদান, সেই শিক্ষক মহাশয়রে আজকে বদলি করছে এই স্কুলটা। ত্রিপুরাতে 100টা বিদ্যাযুক্ত স্কুল হয়েছে, তার মধ্যে এই করবুক ইংলিশ মিডিয়াম মডেল স্কুলও আছে। গত 4-5 দিন আগে এই মাস্টার শিক্ষক মহাশয় হেডমাস্টার যে আছেন প্রাইমারির হেডমাস্টার, তাইনারে কইছে যে স্যার আপনার যে 1000 টাকা করে নিতে আসেন সেখানে 3,90,000 টাকা এখন আছে, সেই টাকাটা 4,00,000 টাকার উপরে আসিল, সেই টাকাটা তাইনে বাই হ্যান্ড সেটারে বিভিন্ন খাতে খরচ করতে আছে। তো শিক্ষক মহাশয়রা কইছে স্যার আপনি সেই টাকাটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে সেটা অ্যাকাউন্টের মধ্যে টাকাটা ট্রান্সফার করেন। যখন 2 দিন পরে যেহেতু এটা বিদ্যাযুক্ত স্কুল অডিট হইব, অডিটে কিন্তু আপনি রেজাল্ট করবেন। এই কথাটা অন্য শিক্ষক মহাশয় বা ইন্দ্রজিৎ বাবু কেন, যেহেতু তাইনে টিচার কাউন্সিলের সেক্রেটারি, তাইনে কেন কইলো কথাটা? তাইনের ইন্টেনশনলি বদলি করা হয়েছে। শেষ পর্যন্ত বিদ্যালয়ের পরিদর্শক জেলা শিক্ষা আধিকারিকের সাথে কথা বলে বদলির আদেশে স্থগিতাদেশ আনার পর ছাত্রছাত্রীরা রাস্তাটি অবরোধমুক্ত করে দেয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।